আসসালামু আলাইকুম। টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন বাংলা ক্লাসে স্বাগতম। টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজের উপকার সৎ সাহসী ও অত্যন্ত বিনয়ী ব্যক্তিত্ব অধ্যক্ষ জনাব আলাউদ্দিন মিয়া স্যারকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। সাথে সাথে ধন্যবাদ জানাচ্ছি অনলাইন ক্লাসের আয়োজনকারী অন্যান্য শিক্ষকবৃন্দের। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমাদের আলোচ্য বিষয় বাক্য রূপান্তর। আজকে আমরা সরল বাক্য থেকে যৌগিক বাক্য এবং যৌগিক বাক্য থেকে সরল বাক্যে রূপান্তরের নিয়মগুলো শিখব। সরল বাক্য, যে বাক্যে একটি মাত্র কর্তা এবং একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকে তাকে সরল বাক্য বলে। যেমন পুকুরে পদ্ম ফুল জন্মে, আমি ভাত খাই, আমি স্কুলে যাই, ইত্যাদি সরল বাক্য। পরস্পর নিরপেক্ষ বা স্বাধীন দুই বা ততোধিক যৌগিক বা সরল বাক্য মিলিত হয়ে যখন একটি বাক্য গঠন করে তখন তাকে যৌগিক বাক্য বলে। অর্থাৎ যৌগিক বাক্যে থাকবে পরস্পর নিরপেক্ষ বা স্বাধীন দুটি বাক্য, দুটি সরল বাক্য বা দুটি যৌগিক বাক্য যদি মিলিত হয়ে একটি বাক্য গঠন করে বা একটি বাক্য গঠিত হয় তখন তাকে যৌগিক বাক্য বলে। আমরা আজকে সরল বাক্য থেকে জটিল বাক্য এবং জটিল বাক্য সরল বাক্য থেকে যৌগিক বাক্য এবং যৌগিক বাক্য থেকে সরল বাক্য নিয়ে আলোচনা করব। তাহলে প্রথমে দেখো সরল বাক্য থেকে যৌগিক বাক্যে রূপান্তরের নিয়ম। দেখো, সরল বাক্য থেকে যৌগিক বাক্যে রূপান্তর করতে গেলে আমাদের সরল বাক্যের যে কোনো একটি অংশকে একটি স্বাধীন বাক্যে পরিণত করতে হবে। দুই, এই স্বাধীন একটি বাক্যের যে অসমাপিকা ক্রিয়া থাকবে তাকে সমাপিকা ক্রিয়ায় পরিণত করতে হবে। এবং দুটি বাক্যকে যুক্ত করার জন্য একটি সংযোজক বা একটি বিয়োজক অব্যয় যুক্ত করতে হবে। এবং এই দুটি বাক্যের যে বাক্যটির ঘটনা আগে ঘটবে সেই বাক্যটিকে আগে আনতে হবে। তাহলে এভাবেই আমরা একটি সরল বাক্যকে যৌগিক বাক্যে রূপান্তর করতে পারব। যেমন উদাহরণগুলো দেখলে তোমরা আরো বুঝতে পারবে। সরল বাক্য, তিনি আমাকে 5 টাকা দিয়ে বাড়ি যেতে বললেন। তাহলে আমরা দেখো, তিনি আমাকে 5 টাকা দিয়ে বাড়ি যেতে বললেন। তাহলে আমরা দুটি অংশ পাচ্ছি, তিনি আমাকে 5 টাকা দিয়ে একটি অংশ এবং বাড়ি যেতে বললেন আরেকটি অংশ। তাহলে তিনি আমাকে 5 টাকা দিয়ে এই বাক্য অংশটিকে আমাদের একটি স্বাধীন বা নিরপেক্ষ বাক্যে পরিণত করতে হবে। তাহলে এসো আমরা এই বাক্য অংশটিকে একটি স্বাধীন বাক্যে পরিণত করি। তিনি আমাকে 5 টাকা দিয়ে, অর্থাৎ তিনি আমাকে 5 টাকা দিয়ে, এই দিয়েটা হলো অসমাপিকা ক্রিয়া। তাহলে এটাকে আমরা সমাপিকা করি, তিনি আমাকে 5 টাকা দিলেন। তিনি আমাকে 5 টাকা দিলেন। তাহলে আমরা দেখো একটি বাক্য অংশকে একটি স্বাধীন বা নিরপেক্ষ বাক্যে পরিণত করলাম এবং এই অসমাপিকা ক্রিয়াটাকে আমরা সমাপিকা ক্রিয়া পরিণত করলাম। এবার আমাদের কি করতে হবে, একটি সংযোজক বা বিয়োজক অব্যয় যুক্ত করতে হবে, তারপরে এই বাক্যটিকে এরপরে সংযোজক করতে হবে। তাহলে দেখো, তিনি আমাকে 5 টাকা দিলেন এবং বাড়ি যেতে বললেন। তাহলে আমরা দেখো দুটি স্বাধীন বাক্যে পরিণত করলাম।
আমরা প্রথম বাক্য অংশটিকে একটি স্বাধীন বাক্য পরিণত করলাম, তিনি আমাকে 5 টাকা দিলেন, অসমাপিকা ক্রিয়াটাকে সমাপিকা ক্রিয়ায় পরিণত করলাম এবং মাঝখানে একটি সংযোজক অব্যয় যুক্ত করলাম এবং পরের বাক্য অংশটিকে আমরা বাড়ি যেতে বললেন, একটা স্বাধীন বা নিরপেক্ষ বাক্য হলো এবং সেটাকে আমরা পরে সংযোজন করলাম। এভাবে আমরা দুটি সরল বাক্যের মাধ্যমে একটি যৌগিক বাক্য গঠন করলাম। দ্বিতীয় উদাহরণটি দেখো, পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য এখন থেকেই তোমার পড়া উচিত। পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য এখন থেকেই তোমার পড়া উচিত। এই সরল বাক্যটির দুটি অংশ দেখো, পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য এ পর্যন্ত একটি অংশ, এখন থেকেই তোমার পড়া উচিত এ পর্যন্ত আরেকটি অংশ। তাহলে এখানে দুটি বাক্য অংশ আছে, এই দুটি বাক্য অংশটিকে আমরা দুটি স্বাধীন বা নিরপেক্ষ বাক্যে পরিণত করব। তাহলে এ পর্যন্ত একটি এবং এ পর্যন্ত একটি, দুটি বাক্য অংশ। এবার দেখো এই দুটি বাক্য অংশ থেকে কোন ঘটনা আগে ঘটছে, পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ভালো পড়া উচিত না ভালো পড়ালেখা করে পরীক্ষা উত্তীর্ণ হওয়া উচিত? অবশ্যই আগে পড়া উচিত, তারপরে পরীক্ষায় উত্তীর্ণ হওয়া যায়। তাহলে এই পড়া অংশটিকে আমরা আগে নিয়ে আসব এবং পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার বিষয়টিকে আমরা পরে নিয়ে যাব। তাহলে আমরা এই বাক্য অংশটিকে আগে আমরা লিখি, দেখো এখন থেকেই তোমার পড়া উচিত, এখন থেকেই তোমার পড়া উচিত। এই বাক্য অংশটিকে আমরা আগে নিয়ে আসলাম এবং একটি স্বাধীন ও নিরপেক্ষ বাক্যে পরিণত করলাম, এখন থেকেই তোমার পড়া উচিত, এটি একটি স্বাধীন এবং নিরপেক্ষ বাক্য। তাহলে দেখো এখন থেকেই তোমার পড়া উচিত, তারপরে এবার একটি সংযোজক বা বিয়োজক অব্যয় যুক্ত করতে হবে, তবে একটি সংযোজক বা বিয়োজক একটা অব্যয় আমরা যুক্ত করলাম। পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য এই বাক্য অংশটিকে আমরা এবার স্বাধীন বা নিরপেক্ষ বাক্যে পরিণত করব। তাহলে পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য, তবে পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য, তাহলে দেখো হওয়ার জন্য এটি যদি আমরা সমাপিকা ক্রিয়ায় পরিণত করি তাহলে আমাদের কি হবে, অর্থাৎ অসমাপিকা ক্রিয়া সমাপিকা ক্রিয়া কাকে বলে তোমাদের জানা উচিত। অসমাপিকা ক্রিয়া হলো যে ক্রিয়ার মাধ্যমে ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পায় না, অর্থাৎ যে ক্রিয়ার মাধ্যমে বাক্যের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পায় না তাকে বলা হয় অসমাপিকা ক্রিয়া। আর যে ক্রিয়ার মাধ্যমে বাক্যের ভাবটি সম্পূর্ণরূপে প্রকাশিত হয় তাকে বলা হয় সমাপিকা ক্রিয়া। তাহলে হওয়ার জন্য এই অসমাপিকা ক্রিয়ার দ্বারা বাক্যের ভাবটি সম্পূর্ণরূপে প্রকাশ হয় না, তাহলে এটিকে যদি আমরা সমাপিকা ক্রিয়ায় পরিণত করি তাহলে কি হবে, তবে পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে। তাহলে দেখো আমরা দুটি স্বাধীন বাক্যে পরিণত করলাম এবং একটি সংযোজক অব্যয় দ্বারা যুক্ত করলাম, আর এই অসমাপিকা ক্রিয়াটাকে আমরা সমাপিকা ক্রিয়ায় পরিণত করলাম। তাহলে এখন থেকে তোমার পড়া উচিত একটি স্বাধীন নিরপেক্ষ বাক্য, তবে একটি অব্যয় যুক্ত করে বাক্য দুটিকে আমরা যুক্ত করলাম এবং পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে এই বাক্য অংশটিকে আমরা পরে একটি স্বাধীন বা নিরপেক্ষ বাক্যে পরিণত করলাম, আর অসমাপিকা ক্রিয়াটাকে আমরা সমাপিকা ক্রিয়া পরিণত করলাম। তাহলে আমাদের সরল বাক্যটি একটি যৌগিক বাক্যে পরিণত হলো। পরের উদাহরণ দেখো, আমি বহু কষ্টে শিক্ষা লাভ করেছি। এই সরল বাক্যের দুটি অংশ আমরা আগে চিহ্নিত করে নেই, আমি বহু কষ্টে শিক্ষা লাভ করেছি, আমি বহু কষ্টে একটি বাক্য অংশ এবং শিক্ষা লাভ করেছি, এখান থেকে এটি আর একটি বাক্য অংশ।
এই দুটি বাক্য অংশকে আমরা স্বাধীন ও নিরপেক্ষ বাক্যে পরিণত করব। তাহলে এখন দেখো, আমি বহু কষ্টে এই বাক্য অংশটিকে যদি আমরা স্বাধীন ও নিরপেক্ষ বাক্যে পরিণত করি তাহলে কি হবে দেখো, আমি বহু, এবার দেখো কষ্টে, তাহলে কষ্টে যদি আমরা আমি বহু কষ্ট করেছি, তাহলে দেখো আমি বহু কষ্ট করেছি এই বাক্য অংশটি একটি স্বাধীন নিরপেক্ষ বাক্যে পরিণত হলো এবং অসমাপিকা ক্রিয়াটাকে আমরা সমাপিকা ক্রিয়ায় পরিণত করেছি। এবার আমাদের একটি সংযোজক অব্যয় যুক্ত করতে হবে। আমি বহু কষ্ট করেছি, ফলে শিক্ষা লাভ করেছি। আমি বহু কষ্ট করেছি, ফলে শিক্ষা লাভ করেছি। তাহলে দেখো আমরা আগে আমি বহু কষ্ট করেছি একটি স্বাধীন নিরপেক্ষ বাক্যে পরিণত করলাম, অসমাপিকা ক্রিয়াটাকে সমাপিকা করলাম, একটি সংযোজক অব্যয় যুক্ত করলাম এবং শিক্ষা লাভ করেছি বাক্য অংশটিকে পরে সংযোজন করে একটি স্বাধীন নিরপেক্ষ বাক্যে পরিণত করলাম এবং দুটি স্বাধীন নিরপেক্ষ বাক্যকে আমরা একটি সংযোজক অব্যয় দিয়ে যুক্ত করলাম। এভাবে আমাদের একটি সরল বাক্য একটি যৌগিক বাক্যে পরিণত হলো। তাহলে এবার দেখো আমরা পরবর্তীতে যৌগিক বাক্যকে সরল বাক্যে রূপান্তর করব। আমরা সরল বাক্যকে যৌগিক বাক্যে রূপান্তর করেছি, এবার আমরা সরল বাক্যকে যৌগিক বাক্য পরিণত করব। তাহলে সরল বাক্যকে যৌগিক বাক্যে পরিণত করতে গেলে কি করতে হবে, দুটি স্বাধীন ও নিরপেক্ষ বাক্যকে একটি বাক্যে পরিণত করতে হবে। সেটা দেখো কিভাবে করতে হবে, আগে আমাদের কি করতে হবে, এই একটি স্বাধীন বাক্যকে একটি বাক্যাংশে পরিণত করতে হবে আর একটি সমাপিকা ক্রিয়াকে অসমাপিকা ক্রিয়া পরিণত করতে হবে। অর্থাৎ যৌগিক বাক্যে আমরা একাধিক সমাপিকা ক্রিয়া পেয়েছি, এর থেকে একটি মাত্র সমাপিকা ক্রিয়া রেখে বাকি অসমাপিকা ক্রিয়াগুলোকে অসমাপিকা ক্রিয়ায় পরিণত করতে হবে এবং একটি স্বাধীন বাক্যকে একটি বাক্যাংশে পরিণত করতে হবে আর যে সংযোজক বা বিয়োজক অব্যয়টি থাকবে সেটাকে উঠিয়ে দিতে হবে আর একটি বাক্যকে একটি কারণবোধক বা হেতুবোধক বাক্যাংশে রূপান্তর করতে হবে। অর্থাৎ যে স্বাধীন বাক্যটাকে আমরা বাক্যাংশে রূপান্তর করব সেটি হেতুবোধক বা কারণবোধক হতে হবে, তবেই একটি সরল বাক্য যৌগিক বাক্য একটি সরল বাক্যে পরিণত হবে। তাহলে আমরা উদাহরণগুলোর মাধ্যমে আমাদের ধারণাটি আরো স্পষ্ট করে নেই। তোমরা খেয়াল করো, যৌগিক বাক্য সত্য কথা বলিনি তাই বিপদে পড়েছি, সত্য কথা বলিনি তাই বিপদে পড়েছি। এখানে দেখো পরস্পর নিরপেক্ষ দুটি স্বাধীন বাক্য আছে, মাঝখানে একটি সংযোজক অব্যয় আছে, তাহলে এর যে কোনো একটি বাক্যকে আমরা বাক্যাংশে পরিণত করব এবং মাঝখানে এই অব্যয়টি উঠিয়ে দেব। তাহলে এখানে খেয়াল করো, সত্য কথা বলিনি এই একটি বাক্য আর বিপদে পড়েছি এই একটি বাক্য, তাহলে এখানে এই তাই সংযোজক অব্যয়টি আমরা উঠিয়ে দিলাম। তাহলে আমরা দেখি, খেয়াল করো, সত্য কথা বলিনি, তাহলে সত্য কথা বলিনি এটি হলো সমাপিকা ক্রিয়া, এটিকে অসমাপিকা ক্রিয়ায় পরিণত করতে হবে। তাহলে বলিনি না বলে, সত্য কথা বলিনি সত্য কথা না বলে, তাহলে বলিনিকে আমরা না বলে অসমাপিকা ক্রিয়ায় পরিণত করলাম আর এই তাই এটিকে আমরা সংযোজক অব্যয়টিকে তুলে দিলাম।
বিপদে পড়েছে এই বাক্যটিকে আমরা এবার যুক্ত করলাম। বিপদে পড়েছে, সত্য কথা না বলে বিপদে পড়েছে, আমাদের একটি সরল বাক্যে পরিণত হয়ে গেল। তাহলে যৌগিক বাক্য থেকে যদি আমরা এই চারটি বিষয়ে যদি আমরা এখানে এই চারটি নিয়ম যদি প্রয়োগ করি তাহলে দেখো একটি যৌগিক বাক্য একটি সরল বাক্যে পরিণত হয়ে গেল। পরের উদাহরণে দেখো, তার বয়স হয়েছে কিন্তু বুদ্ধি হয়নি। এখানে দুটি বাক্য দেখো, তার বয়স হয়েছে একটি বাক্য, বুদ্ধি হয়নি আরেকটি বাক্য, মাঝখানে এই অব্যয়টি দ্বারা যুক্ত হয়েছে। তাহলে তার বুদ্ধি হয়েছে, তার বয়স হয়েছে কিন্তু বুদ্ধি হয়নি, তাহলে এই বাক্যটিকে আমরা একটি বাক্যাংশে পরিণত করব এবং সেটি হেতুবোধক বা কারণবোধক বাক্যাংশে পরিণত করব। তাহলে দেখো, তার বুদ্ধি হয়েছে, তার বয়স হয়েছে, এই হয়েছে সমাপিকা ক্রিয়াটাকে আমরা অসমাপিকা ক্রিয়ায় পরিণত করব। তার বয়স হলেও, তার বয়স হলেও, তাহলে এটি সমাপিকা ক্রিয়াটি অসমাপিকা ক্রিয়ায় পরিণত হলো এবং এই স্বাধীন ও নিরপেক্ষ বাক্যটি হেতুবোধক বা কারণবোধক বাক্যে রূপান্তরিত হলো। এবার এই সংযোজক অব্যয়টিকে আমরা তুলে দিলাম, দিয়ে পরবর্তী বাক্যটিকে আমরা এই বাক্যাংশে পরিণত করলাম। বুদ্ধি হয়নি, তার বয়স হলেও বুদ্ধি হয়নি। তাহলে দেখো একটি যৌগিক বাক্য একটি সরল বাক্যে রূপান্তর হলো। তাহলে আবার দেখো দুটি বাক্যকে আমরা, এই প্রথম বাক্যটিকে আমরা একটি বাক্যাংশে রূপান্তর করলাম, তারপরে সমাপিকা ক্রিয়াটাকে অসমাপিকা ক্রিয়ায় পরিণত করলাম, পরে এই বাক্যটি একটা হেতুবোধক বাক্যে বা কারণবোধক বাক্যে রূপান্তরিত হলো, সংযোজক অব্যয়টিকে আমরা তুলে দিলাম, আর পরের বাক্যটিকে আমরা একটি বাক্যাংশ পরিণত করে এর সাথে আমরা যুক্ত করলাম, পরে আমাদের এই যৌগিক বাক্যটি একটি সরল বাক্যে রূপান্তরিত হয়ে গেল। পরের উদাহরণ দেখো, মেঘ গর্জন করে তবে ময়ূর নৃত্য করে, মেঘ গর্জন করে তবে ময়ূর নৃত্য করে। এখানে আমরা স্বাধীন বাক্য দুটিকে খুঁজে বের করি, মেঘ গর্জন করে একটি স্বাধীন ও নিরপেক্ষ বাক্য, ময়ূর নৃত্য করে একটি স্বাধীন ও নিরপেক্ষ বাক্য, তবে এই অব্যয়টি দ্বারা যুক্ত হয়েছে। তাহলে আমরা প্রথম বাক্যটিকে একটি বাক্যাংশে পরিণত করি এবং সেটি হেতু বোধক বা কারণবোধক বাক্যাংশে পরিণত করি। মেঘ গর্জন করে, মেঘ গর্জন করে, এটাকে আমরা অসমাপিকা ক্রিয়ায় পরিণত করি। করে থেকে আমরা অসমাপিকা ক্রিয়ায় পরিণত করলাম করলে। এবার পরের বাক্যটিকে আমরা এখানে যুক্ত করব, মেঘ গর্জন করলে ময়ূর নৃত্য করে, মেঘ গর্জন করলে ময়ূর নৃত্য করে। তাহলে দেখো এখানে আমরা যে চারটি কাজ করেছি সেটি খেয়াল করো, মেঘ গর্জন করে এই স্বাধীন ও নিরপেক্ষ বাক্যকে আমরা বাক্যাংশে রূপান্তর করলাম, মেঘ গর্জন করলে। এবার করে সমাপিকা ক্রিয়াটাকে আমরা অসমাপিকা ক্রিয়ায় পরিণত করলাম করলে, তারপরে এই সংযোজক অব্যয়টিকে আমরা তুলে দিলাম, তারপরে পরের বাক্যটিকে আমরা এখানে বাক্যাংশে রূপান্তর করে এটাকে যুক্ত করলাম, ময়ূর নৃত্য করে। ফলে আমাদের এই যৌগিক বাক্যটি একটি সরল বাক্যে রূপান্তরিত হয়ে গেল। এভাবে আমরা সরল বাক্যকে যৌগিক বাক্যে রূপান্তর করতে পারি। তাহলে দেখো আমরা সরল বাক্য থেকে যৌগিক বাক্য এবং যৌগিক বাক্য থেকে সরল বাক্যে
এই নিয়মগুলো নিয়ে আমি আলোচনা করলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছ। পরবর্তী ক্লাসে আমরা এই বাক্য রূপান্তরের বাকি নিয়মগুলো শিখব। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, বাড়ির কাজগুলো নিয়মিত করো। আজকে আমাদের আলোচনা এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।